কখনো প্রশংসায় ভেসে, কখনো তিরস্কারে টাইগার ক্রিকেটের সব আলো কেড়ে রাখেন সাকিব আল হাসান। সম্ভবত ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময়টা পার করছেন দেশের ক্রিকেটের পোস্টার বয়। এ নিয়ে সমালোচনাও কম হয়নি, তবে নেটিজেনদের সব আলোচনার জবাব ব্যাট হাতে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন নাম্বার 75। নেদারল্যান্ডসের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স দিয়েই সমালোচকদের দাঁত ভাঙা জবাব দিয়েছেন সাকিব। দীর্ঘদিন পর সেন্ট ভিনসেন্টে দলকে ভালো একটা ইনিংস উপহার দিয়েছেন। এ ম্যাচে 50 করে আবারও নিজের অবস্থানটা সবাইকে মনে করিয়ে দিলেন সাকিব। 19 মাস ও 20 ইনিংস পর টি-টোয়েন্টিতে 50-র দেখা পেলেন তিনি। এতে নতুন আরও একটি মাইলফলক স্পর্শ করলেন তিনি। ডাচদের বিপক্ষে ক্যারিয়ারের 100তম 50-র দেখা পেয়েছেন টাইগার এই অলরাউন্ডার। কিংস্টনের আর্নস ভ্যালে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এর আগেও খেলার অভিজ্ঞতা আছে টাইগার অলরাউন্ডারের। এ ভেনুতেই দেশের বাইরে প্রথমবারের মতো কোনো সিরিজ জিতেছিল লাল সবুজরা। ওয়ানডে বিশ্বকাপ থেকেই অনেক চড়াই উত্তরের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সাকিব। নিজের ফর্ম ফিরে পেতে চেষ্টার কোনো কমতি রাখেননি তিনি, তবুও যেন নিজের ছন্দ খুঁজে পাচ্ছিলেন না, ফলে অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও নিজের রাজত্ব হারাতে হয়েছে। 4 ধাপ পিছিয়ে 5-এ নেমে গেছেন। সাকিবের খারাপ সময়ে তাকে নিয়ে নানা কটুক্তি করতেও দেখা গিয়েছে অনেককে। ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ তো সাকিবের শর্টার ফর্মেট ছেড়ে দেওয়া উচিত বলে মন্তব্য করে বসেন। এসব কিছুর জবাবটাই ব্যাট হাতে দিলেন দেশের ক্রিকেটের সবচেয়ে সফলতম নাম। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।